আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি ঠিক বলছি, নে 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 আমি ঠিক বলছি, ঠিক বলছি ভাই, আমি ঠিক বলছি, ঠিক মুজে নাম বিখ্যাত ভাই, নাম কি তোমার? ও ভাই আকবর, আমার এক সিনিয়র অফিসার বলছিল তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, দুই মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। ১০,০০০ লাগি তোরা মানুষ তুমি মারবার অধিকার হইলে আমি মারি নাই ভাই, কুরকু ভাই কু ওই যা ও ফুয়া দেখো আসো কোন ওই ও যে রাহান অত্তার ও ও রাহান অত্তার নেটো সারিয়া দিছে যে আমি কই ফাউরি লইছি বুলি গেছে। নাম কিটা ওই নাম কি তোমার? ও ভাই আকবর। হ্যাঁ আকবর, আলী আকবর ধরে উঠো কি যা আলী আকবর আকবর পরে বছর ঘুরে তো লাইলা উঠো পানি উতলো গুলো হয় না হেরা লাগ পানিও না পানি 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 আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি ইচ্ছে করে মারিনি, তাকে রিমান্ড দিয়েছিল পাঁচ ছয় জন, ওই জন্য মরে গেছে ভাই। আমি একটা ছেলে আমরা জানি নি, আমরা হাসপাতালে নিয়েছি, আরো পাবলিক মারছিল আমরা হাসপাতালে নিয়ে দিছি, কিন্তু ওখান থেকে সে মরে গেছে। তুমি কিটা লাগি বাকছে? আমি বাগি আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে যে দুই মাস পরে ঠান্ডা হয়ে যাবে, দুই মাস পরে ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই। আমার এক সিনিয়র অফিসার বলছিল তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, দুই মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে।